আইটিরও বলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি শ্রীমা, প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহে কিছু গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সি নিউজ নিয়ে তোমাদের কাছে এসেছি। এখন থেকে কিন্তু সব ফর্ম আস্তে আস্তে বেরোতে শুরু করেছে। তোমাদের সামনে এসএসসি যে ফর্ম বেরোচ্ছে 12ই আগস্ট থেকে, তোমাদের এসএসসি যে দিন ফর্ম বেরোচ্ছে এখন নোটিফিকেশনটা একটা বেরিয়ে গেছে, আর তোমাদের এলপি টেকনিশিয়ান এরকম সব এক্সামের জন্য সব ফর্ম বেরোতে মানে সামনে বেরোনোর কথা আছে। তা আমাদের এই সমস্ত ক্লাসগুলো কিন্তু স্টার্ট হতে চলেছে, মানে 20 জুলাইয়ের পর থেকে ক্লাসগুলো স্টার্ট হওয়ার কথা আছে। তার মাঝখানে একটা ভিডিওতে তোমাদের সমস্ত বলে দেওয়া হবে কবে কি ক্লাস স্টার্ট হচ্ছে না হচ্ছে। তোমরা একটু এই চ্যানেলটা ফলো করো, তোমরা এখান থেকে সব কিছু জানতে পারবে। তাহলে চলো আজকে দেখে নিই কী কী ভ্যাকেন্সি নিউজগুলো বেরিয়েছে। প্রথমেই আছে কোল ইন্ডিয়া লিমিটেডের এক্সামের একটা ফর্ম বেরিয়েছে, সেখানে ম্যানেজমেন্ট ট্রেনি পড়তে কিছুজনকে নেবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে সিভিল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স নিয়ে যারা বিই বা বিটেক করেছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 1050। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 22শে জুলাই, 22শে জুলাইয়ের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.coalindia.in, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরে আছে HPCL, HPCL এর ইঞ্জিনিয়ার পোস্টে কিছু জনকে নেবে। এখানে কোয়ালিফিকেশন চেয়েছে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স নিয়ে যারা বিই বা বিটেক করেছে তারা এটার জন্য এলিজিবেল। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 212। ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে 22শে জুলাই, 22শে জুলাইয়ের মধ্যে ফর্মটা ফিল আপ করবে। এখানে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে https://www.hindustanpetroleum.com, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে এই ফর্মটা ফিল আপ করবে। তারপরে আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এক্সামের একটা ফর্ম বেরিয়েছে, সেখানে ডেপুটি ম্যানেজার পোস্টে কিছুজনকে নেবে। এখানে সিভিল নিয়ে যারা বিই বা বিটেক করেছো তারা এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 13ই জুলাইয়ের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে এবং ভ্যাকেন্সি সংখ্যা আছে কিন্তু 50টা ভ্যাকেন্সি আছে। এখানে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.nhai.gov.in, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। লাস্ট হচ্ছে KMC-র একটা এক্সাম বেরিয়েছে, এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে কিছু জনকে নেবে। এখানে ডিপ্লোমা যারা পাশ করেছো তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল নিয়ে যারা ডিপ্লোমা করেছো তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে ভ্যাকেন্সি সংখ্যা আছে 62টা ভ্যাকেন্সি আছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 6ই আগস্ট, 6ই আগস্টের মধ্যেই ফর্মটা ফিল আপ করবে। ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে www.mscwb.org, এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। এই ওয়েবসাইট লিঙ্কগুলো প্রত্যেকটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, ওখান থেকে পুরো ডিটেলসটা ভালো করে দেখে নেবে যে এখানে কি কতগুলো ভ্যাকেন্সি আছে, তারপর এজ লিমিট কী আছে, কী সিলেবাস আছে, সমস্ত কিছুটা কিন্তু দেখে নিয়ে তারপরেই ফর্মটা ফিল আপ করবে। তাহলে আজকে এই অবধি থাকুক, সকলে ভালো থাকুক।